আমি পেঁয়াজটা বিরিস্তা করে নেব। আলু লইয়ে দি তিনটে আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে রান্না বান্না করবো, খুব সকাল থেকে শুরু করছি। ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকুন, টানবেন না, স্কিপ করে দেখবেন না, স্কিপ করলে ভালো ভালো জিনিসগুলো দেখতে পারবেন না। আজকে পূর্ণ ভিডিওটা দেখুন, ইনশাল্লাহ ভালো লাগবে। তো আমি রান্না করব গরুর মাংস, দিয়ে দেবো এলাচ, দারচিনি আর লং, দিয়ে দিলাম তেজপাতা। দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি মাংসটা মেখে রান্না করব। দেব আদা রসুন বাটা। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দেব হলুদের গুঁড়ো। দিয়ে দেব মরিচের গুঁড়ো। একটু কাঁচামরিচের ফালি দিয়ে দেব। এটা ভালো করে মেখে নেব। আমি একটু হালকা পানি দিয়ে দেব মাংসটা কষানোর জন্য। হ্যাঁ, সব পদি গরুর মাংস তো আলাদা মশলা দেবো, তো এর জন্য এটা দিয়ে দিলাম। দিয়ে দেব রসুন, রসুনটা একটু হালকা ভেজে নেব। এটা আলাদা বেটে দিলে অন্যরকম একটা সেন্টটা আসে, খেতেও কিন্তু অনেক ভালো হয় বন্ধুরা। দেবো একটু পেঁয়াজ কুচি। দিয়ে দেবো শুকনো মরিচ। তেল একটু সারাইছি, বন্ধুরা আমি এই যে বাটা মশলাটা যেটা ভেজে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এই ভাজা মশলাটা দিলে গরুর মাংস অন্যরকম একটা সেন্ট আসে, খেতেও অনেক মজা হয়। মজা পাইনি যে এই আলু লাইয়ে দি তিনটে সুন্দর হয়েছে, ভালো হয়েছে। দিয়ে দেবো আলু। বন্ধুরা আজকে আমাদের কোন মেহমান আসবে, যে মেহমান আসলে মানুষ সবচেয়ে বেশি খুশি হয়, আজকে আমি অনেক খুশি। তো আজকে আমি অনেক খুশি, আজকে আমার কলিজার মেহমান আসবে, যারা আসলে আমার মন দিল প্রাণ ঠান্ডা হয়ে যাবে, আমি আজকে অনেক খুশি বন্ধুরা। তো কারা আসতে আছে সেটা আপনারা দেখতে পারবেন আর একটু পরে, তো ভিডিওটা দেখতে থাকুন। আমার খুবই আনন্দ লাগতে আছে, কারণ আজকে যারা আসতে আছে তারা আমার মন প্রাণ একেবারেই ঠান্ডা করে দিবে, তাদের দেখলেই শান্তি এ আর কি। তো আমার কলিজার মেহমান যারা, তারা আজকে আসতে আছে, তো ভিডিওটা পুরো দেখলে ইনশাল্লাহ দেখতে পারবেন কারা আসতে আছে। তো আমার মাংসটা কষানো হয়েছে, আমি দিয়া দিব পানি। আমি এখন রোস্টের মশলাটা বেটে নেব, এখানে জয়ফল জয়স্থি আর পোস্ত দানা নিয়ে নেব, কটা শাহি জিরে, এখন এগুলো বেটে নেব। এখন দেওয়া যায় পানি
বাদামটা বেটে নেব ও ইতিলো পিএস তো আনো নাই না مرمان نيسو نيسو هبالك شابين نوكي مليجي سيدي هو باتنا كتير دي ادو بتو جيرير گولو مرمان شوطا هوي جاسي امي روش بانابو تو ارزو نو تو لابون مكيني بو ماشولا مكيني بو ايتي مولي تي تو دي ادلام اتو آدارو شن باتا حالكا اكسيم تي مورسي گولو এখন এটা ভালো করে মেখে নেব আমি পেস্টটা বিরিস্তা করে নেব দিয়ে দেব একটু লেবুর রস সুন্দর আজ নতুন ভিডিও করি ক আমার মেহমানের জন্য বেশি কিছু রাখবো না বন্ধুরা কারণ ওরা খুব ছোট দুজনেই ছোট তো দেখা যায় জানি করে এসে অতটা খাওয়া হবে না তো এর জন্য একটু রোস্ট করবো কারণ ঘরোয়া ভাবে হালকা কিছু যে ওরা বাচ্চা তো একটু রোস্ট লাউ খেয়ে নেবে আর মেয়েটার জন্য একটু গরুর মাংস রান্না করছি আর কি এত বেশি কিছু রান্না করবো না বন্ধুরা কারণ ওরা জানি করে এসে ওভাবে খাওয়া দাওয়া করবে না ওরা একটু কম করে রান্না করছি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আদা রসুন বাটা দিয়ে দেবো বাদাম বাটা দিয়ে একটু মরিচের গুঁড়ো দিয়ে দেবো দুধ রোস্টের মশলাটা দিয়ে দিলাম দেবে একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দেবো একটু লেবুর রস তো আমি এখন রসগুলো দিয়ে দেব দিয়ে দেবো পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম এলাচার দারচিনি দিয়ে দিলাম তিনটি তেজপাতা দিয়ে দেবো পেঁয়াজ কিছু আমি কাটা মটরশুঁটি দিয়ে দেবো পেঁয়াজ চালটা দিয়ে দেবো দিয়ে দেবো পোলার চাল দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো একটু আদা রসুন বাটা দিয়ে দেবো গরম পানি এখন ভালো করে ঢেকে দেবো এমনি হয়ে যাবে